আমাদের একসাথে বাবু হলে ভালো হতো, এই যে তুমি খেতে পারছো না আমি খেয়ে নিচ্ছি, অপচয় হতো না, বেশি টাকা পয়সাও খরচ হতো না, আমার সাহেবটা বুঝলোই না। বাবু পেটে হলে তুমিও দেখো খেতে পারবে না, যদি অপচয় কমাতে চাও তাহলে এক কাজ করবে, বমিটা স্কিপ করে যাবে। ধ্যাত, তা হয় নাকি, আমার কোনো হাত নেই। রোজিকে দেখে লাবিবার বেশ ভালো লাগে। দিনকে দিন রোজির গাল ফুলছে, ভেতরকার লাবণ্য বেরিয়ে আসছে, সবার চোখের মণি হয়ে উঠছে। এসব দেখে লাবিবার চোখে লাড্ডু ফুটছে, বুকে হতাশার সৃষ্টি হচ্ছে। রোজির ফোলা পেটে হাত রেখে নিজেও স্বপ্ন দেখে তারও বেবি হবে, লাবিবা জিজ্ঞাসা করে। আপু ফিলিং কেমন? রোজি মুচকি হাসে। বেস্ট ফ্রেন্ড অফ মাই লাইফ। আমারও চাই। নিয়ে যাও। উনি রাজি হন না। ইনশাল্লাহ একদিন হবে। রোজি বমি করার পর যখন দুর্বল হয়ে বিছানায় গা এলিয়ে পড়ে, লাবিবা দুঃখ পায়। আপু তোমার কষ্ট হচ্ছে? রোজি মুক্ত হাসি হাসে মাথা নাড়ায়। সুখ হচ্ছে গাধি, যখন বাবুর কথা ভাবে তখন এসব কষ্ট কিছুই না, সব দুধ ভাত। তোমার ছেলেকে আমাকে দিও। কি করবে? জামাই বানাবো। কি বলিস, তোর ভাই তো বলেই দিয়েছে মেয়ে হবে, তখন কি করবি? ছেলের বউ বানাবো। শখ থাকা ভালো। পাত্তা দিলে না, আমি তো সিরিয়াস। লাবিবা চলে গেলে রোজি একা একাই হাসলো। রোজি লাবিবার সম্পর্ক এখন তুইয়ে নেমে এসেছে, এমন ভাবে মিশে থাকে কেউ দেখলে বলবে দুই বোন। এদের ছোটাছুটি সর্বদা সারা বাড়িতে চলে, খান বাড়িতে কান পাতলে এই দুই রানীর গলা পাওয়া যায়। সুখের এক সমুদ্রে পরিণত করেছে বাড়িকে। তানভীর লাবিবাকে ছাড়লো না, ঠিকই চেক আপ করিয়ে আনলো। ডক্টর তানভীরকে প্রোটেকশন নেবার পরামর্শ দিল, তানভীর তাতে রাজি নয়, নজর রাখলো লাবিবার উপর। পিল সে এখন নিজের হাতে খাওয়ায়। এদিকে রোজিকে দেখে লাবিবার ইচ্ছা দমিয়ে রাখা গেল না, সে সুযোগ খুঁজতে লাগলো, কিন্তু কিছুতেই কিছু করে উঠতে পারলো না। মন খারাপ করে রোজির কাছে মাঝে মধ্যে বলে, আমি দোয়া করি তোমার একটা ছেলে হোক, 4-5 বছর পর যখন আমার বেবি হবে একটা মেয়ে নিব। রোজি অসহায় মুখ করে মাথায় হাত বুলিয়ে দেয়। আচ্ছা, নেক্সট জেনারেশন যে কি হবে আপু বলাই যায় না, নিজের হাতে গড়ে যদি বাচ্চাদের লাইফ সেটেল করতে পারি তাহলেই শান্তি। বানা শুনতে পায় হাসতে হাসতে বলে, কোথায় আকাশ আর কোথায় মাটি, তোমার না পরীক্ষা, বই রেখে এখানে এসে গল্প করছো, যাও গিয়ে পড়তে বসো। বসে থাকতে থাকতে আমার কোমরটা ভেঙেই গেল। তানভীরকে কল করবো? লাবিবা ঝটপট উঠে গেল আর একদণ্ড বসলো না, শুনলেই শুরু করবে ধমকানো। আব্বু কখনোই ধমকায়নি, বলেও নি পড়তে বসো। লাবিবা স্বেচ্ছায় পড়তে বসেছে, কিন্তু এখন যে কি হয়েছে পড়তেই মন চায় না। লাবিবা বই নিয়ে উবু হয়ে শুয়ে পড়ল, বইয়ের পাতায় নিচের দিকে খালি রয়েছে, লাবিবা সেখানেই কলম চালালো। গোজামিল দিয়ে একটা মানুষের আকৃতি আঁকলো, পুরুষ মানুষ, চওড়া তার দেহ, মাথায় এক ঝাঁক চুল, গালে চাপদাড়ি, কালো প্যান্ট সাদা শার্ট, পেটের মাঝখানে লেখা খান সাহেব, পায়ের ঠিক নিচে লেখা 8x রানী সাহেবা। ঘন্টা লাগিয়ে এই ছবিটার দিকে তাকিয়ে রইল, সময়ের খেয়াল হতেই উঠে বসলো, ডেস্কে বসলো ম্যাথ করতে। আজ একটা অধ্যায় শেষ করবে, দৈনিক একটা করে অধ্যায় শেষ করলে ঠিক এগিয়ে যাবে। লাবিবা রুটিন দেখলো, এক্সামের আর 1 মাস 11 দিন আছে, মনে হচ্ছে অনেক দিন। কবে এক্সাম নামক প্যারা শেষ হবে, কবে সে তানভীরকে বলবে হানিমুন ট্রিপের ব্যবস্থা করতে। তানভীরকে নিয়ে দূর দেশে ভেসে তার ভীষণ মন টানছে। লাবিবা প্যাড থেকে পাতা ছিঁড়ে নিল, তানভীরকে পত্র লিখতে বসলো, সেটা সম্পূর্ণ মন গড়া রুলস ফলো করে। তপ্ত দুপুরবেলা 2:05। আমার ভালোবাসা, আমার প্রেম, আমি ভালো নেই, যতক্ষণ আপনি কাছে থাকেন ততক্ষণ আমি ভালো থাকি। আমার মনের হৃদাকাশে লাভ বার্ডের ঝাঁক উড়ে যায়, আমি মুগ্ধ হই, কলিজা ঠান্ডা করার সরাবের বিকল্প হয়ে আসেন আপনি, আমি তেষ্টা ভুলে যাই, মাঝ নদীতে পাল তোলা নৌকা আপনি, আমি দিক বেদিক ভেসে যাই। এতটুকু লিখে লাবিবা থামলো, আর কি লিখবে খুঁজে পেল না। আবেগ দিয়ে লেখার মতো লেখিকার স্থানে সে নিজেকে বসাতে পারলো না, পা নাচাতে নাচাতে একটা কাজ করে বসলো, পুরো প্যাটে জুড়ে লিখলো, লাভ ইউ খান সাহেব, মিস ইউ খান সাহেব। একটা প্যাট ছেড়ে আরেকটা ধরলো, একটু কালি ছিল কলমে, শেষ হয়ে গেল। আরেকটা কলম নিতে যাবে, দেখলো সব সাইন পেন, এখন লিখবে কিভাবে খুঁজতে লাগলো, কলমদানিতে নেই, বসে পড়তে প্যাটের উপর কলম পেল, কিন্তু এই কলম তো একটু আগে ছিল না, পেছনে কেউ আছে খেয়াল হতে চট করে পিছু তাকালো, বিশাল দেহি ব্যক্তিগত পুরুষটির গলা পাওয়া গেল। পড়তে বসে তাহলে এইসবই করা হয়? লাভিবা ধরা পড়ে অমায়িকভাবে ভুবন ভুলানো একটা হাসি দিল।
হাসির পৃষ্ঠে তানভীর আর কিছু বলল না, কয়েক সেকেন্ড তাকিয়ে ওয়াশরুমে চলে গেল। লাবিবা বুকে হাত রেখে বড় শ্বাস ফেলল, ঝটপট চিঠি আর প্যাড বিনে ফেলে এলো। তানভীর ফ্রেশ হয়ে এসে বলল, ডাইনিং এ যাচ্ছি না, খাবার নিয়ে এসো। লাবিবা প্লেটে খাবার তুলে নিয়ে এলো, ভাত মাখিয়ে তানভীরের মুখের সামনে ধরল। তানভীর লাবিবার বই খুলতে খুলতে মুখে পুড়ে নিল। সন্ধ্যা নাগাদ আছি, কোথায় কোথায় প্রবলেম আছে বলো, সব বুঝিয়ে দিচ্ছি। আপনি কি পারবেন? বইয়ের জন্য সবই পারতে হয়। আপনি কিভাবে পারবেন? সায়েন্সের ম্যাথের সাথে সিমিলারিটি আছে। বইয়ের কোনা ভাঁজ করে রাখা, লাবিবা এভাবে চিহ্ন করে রাখে। তানভীর অধ্যায়টা দেখতে লাগলো, খেতে খেতেই পুরোটা অধ্যায়ের টপিকগুলো দেখে নিল। লাস্টের পেজে লাবিবার আঁকানো খান সাহেবকে দেখে ভীষণ খেলো, নাকে ভাত চলে এলো। লাবিবা পানি এগিয়ে দিল, মাথা চাপড়াতে লাগলো। বাতি বাতি বাতি, কাশি থামিয়ে তানভীর চোখ গরম করে তাকালো। লাবিবা জোরপূর্বক হাসলো, বইটা ঝটপট হাত থেকে নামিয়ে রেখে দিল। বি সিরিয়াস, ফার্স্ট ক্লাস না আসলে ধরে বেঁধে গ্রামে রেখে আসব, কান্নাকাটি করে সেন্স হারালেও সেখানে আমার পা পড়বে না। এমন করেন কেন? আপনি আমাকে একটু ভালোবাসেন না? লাস্ট ইয়ার রেজাল্ট খারাপ করেছো, কিচ্ছু বলিনি, এবার আমি মানবো না। আপনার জন্যই তো আমার আসলে তোমাকে বিয়ে করাটাই উচিত হয়নি। যার যার সাথে তোমার আব্বু বিয়ে দিতে যাইতো তাদেরকে লাঠি পেটা করে তাড়ালেই ভালো হতো, আরো 3-4 বছর ব্যাচেলার থাকতাম, তারপর একদিন রাস্তা থেকে তুলে এনে তোমাকে বিয়ে করে ফেলতাম। লাবিবা এটো হাতেই তানভীরের উপর ঝাঁপিয়ে পড়ল, পিঠের উপর আঙ্গুলগুলো সোজা রেখে চাপ দিল। তবু আমাকে ছাড়া অন্য কাউকে বিয়েই করতেন না? হায় আল্লাহ, এত ভালোবাসা আমি কোথায় রাখবো নিজেও জানি না। তানভীর হাত দুটো ধরে সামনে আনলো, মেজাজ তার এখন তুঙ্গে চলে গেছে, আকাশি শার্টের উপর যে 5 আঙ্গুলের হাতের ট্যাটু হয়ে গেছে এটা ভালোভাবে বুঝতে পারছে। লাবিবার হাতে এখনো মাংসের ঝোল চ্যাটচ্যাট করছে, এখনই শর্ট খুলতে হবে। তানভীর উঠতে গেলে লাবিবা পেছন থেকে কলার টেনে ধরল, কানের কাছে মুখ নিয়ে বলল, খান সাহেব দেশের মন্ত্রী প্রধানমন্ত্রীকে ধরে এই এক্সামের প্যারা উঠিয়ে দেওয়ার ব্যবস্থা করুন তো, পড়াশোনাটা না থাকলেই ভালো হতো। 4 বছরে দুটো করে 8টা বাবু নিতাম, 2টো আব্বু আম্মুকে দিতাম, 2টো পাপা মামনিকে দিতাম, 2টো ভাই আপুকে দিতাম, আর 2টো আমাদের কাছে রাখতাম, কেউ অসন্তুষ্ট থাকতো না, বাবু নিয়ে টানাটানিও হতো না, ব্যাপারটা জোশ হতো না। 4 বছরে 8 জন? হ্যাঁ, প্রত্যেকবার টুইন হবে। কিভাবে শিওর হলে? সবই বাবা প্রোডাকশন হাউসের দয়া, বড় বড় সিডর আইলাগুলো যখন আসে লোডগুলো তো আমাকেই সামলাতে হয়, তাই না? সরি, কানের কাছে মুখ নিয়ে এলো। তানভীরের মাথা রক ছেড়ে যাচ্ছে, এখনই মনে হয় ব্রাস্ট হবে। এই মেয়ে আবারও নিশ্চিত কলেজে তার মান সম্মান ডুবাবে, হিটলার শ্বশুর তারপর মাথার উপর উঠে ডাঙ্গুড়ি খেলবে। রোজি লাবিবাকে ছোট্ট করে একটা টেক্সট পাঠালো, বাবু তোকে ডাকছে। বাবু ডাকছে না, ডাকছে বাবুর আম্মু, নিশ্চয়ই মামুনি এসে কথা শুনিয়ে গেছে, নয়তো এক গাদা খাবার দিয়ে গেছে। লাবিবা এখন যেতে পারবে না, এমনিতেই তার পেট ভরপুর, তানভীর মোগলাই এনেছিল, এক বসাতে সাবার করেছে, এখন একটু পেটটা ফুলো ফুলো লাগছে, একটা ইজোনিক্স খেলেই ঠিক হয়ে যাবে। লাবিবা পড়া শেষ করে 9টায় বের হলো, বারান্দায় রেলিং টপকাতে টপকাতে ঘরের ভেতর থেকে হাসির আওয়াজ কানে এলো। রোজি পেটে হাত রেখে খিলখিল করে হাসছে, তামিম বারবার নিষেধ করছে, রোজ হাসি বন্ধ করো, এত হাসার কি হলো? রোজি হাসি কন্ট্রোল করলো, বলল, বাচ্চা আস্তে আস্তে এত কিছু কিনে আনলেন, তাও আবার বছর এক তুইয়ের জামা কাপড়, এই 1 বছর কি আমি বাচ্চাকে জামা কাপড় ছাড়া রাখবো? ধুর, আমি কি বুঝি না কি 1 মাসের বাচ্চার যে জামা, 1 বছরের বাচ্চার সেই জামা, একটু বড় ছোট একই তো হলো। তো আমাকে নিয়ে যাবেন তো? বয়সে বাচ্চার বাপ হচ্ছি, বাচ্চা নিয়ে কোনো রিস্ক নিতে পারবো না। আপনি কবে বুড়ো হলে? সব সময় নিজেকে বুড়ো বলবেন না। তামিম হাত থেকে বেবি ক্যারিয়ার আর প্যাকেটগুলো রেখে বিছানায় গিয়ে আধা শোয়া হলো, মাথার নিচে 2 হাত রেখে উপরে তাকিয়ে রইল। রোজি একটা একটা করে বের করা জামা প্যাকেটে ভরল। তামিম জিজ্ঞাসা করল, আমি বুড়ো বললে এত রেগে যাবে না রোজ? এটা তোমার ব্যাড লাক ভেবে নিতে পারো, মানুষ সব দিক থেকে সমান সমান হবে এটার কোনো শিওরিটি নেই। রোজি আলমারিতে প্যাকেটগুলো রেখে দিল, তামিমের বুকের উপর শটান শুয়ে পড়ল। তামিম নানা করে উঠল, রোজ পেটে চাপ পড়বে, ওঠো। রোজি মুচকি হাসলো, সে কমফোর্টেবলি শুয়েছে, তামিমের শার্টের কলার চেপে ধরল। তামিম রোজির মুখের দিকে তাকালো, রোজির হাবভাব বোঝার চেষ্টা করল। আপনি বুড়ো না কি ছুড়ো সেটা আমি ভালোভাবেই জানি, মুখস্থবিদ্যার মতন বারবার আওড়াতে হবে না। আচ্ছা, 3টা বাবু নিব আমরা, একটাই থাক,
না, বাচ্চা যত বেশি ভালোবাসার তত বেশি। এই যে সবসময় বুড়ো বুড়ো করেন, সাদা দাড়ি নিয়ে বাচ্চা কোলে রোদ পোহাবেন, এটাই আপনার শাস্তি। তামিম হাসলো, দু হাতে রোজিকে জড়িয়ে ধরলো। ম্যাম, আমার শাস্তি মঞ্জুর করা হলো। লাবিবা বেসিনে কুলকুচি করলো। রাত 11টা বাজতে লাগলো, এখনো তানভীর এলো না কেন? লাবিবার মাঝে মাঝে ইচ্ছা করে তানভীরকে দড়ি দিয়ে ঘরে বেঁধে রাখতে। নিশ্চিত এখন বন্ধুদের সাথে হয় কার্ড খেলছে, নয়তো দাবা খেলছে। বারবার তামিম রোজির কথোপকথন কানে আসছে। লাবিবা ভেতরে যায়নি। তামিম রোজি একসাথে থাকায় কিছুক্ষণ দাঁড়িয়ে চলে এসেছে, নিয়ে এসেছে একরাশ হতাশা। লাবিবা নিজেও জানে তার এখন এসব নিয়ে চিন্তা করার সময় না, কিন্তু মাথায় যেন জেকে বসেছে। যবে থেকে রোজি কনসিভ করেছে তবে থেকে বাচ্চা নেবার চিন্তা মাথায় ঢুকেছে। এর আগে কখনো ভুলেও স্বপ্ন দেখেনি সে একদিন মা হবে, তার কোলে ছোট্ট একটা বাবু থাকবে। মায়ের সাথে সে যেমন লেপটে থেকেছে সেভাবে লেপটে থাকবে, তার মতোই এটা খেতে চাইবে, ওইটা খেতে চাইবে, যখন মা বলে ডাকবে কেমন সুখ লাগবে। লাবিবা ঝটপট এক মগ পানি নিয়ে মাথায় ঢেলে দিল, মাথার উপর তালুতে দুবার চাপড়ালো। ঠান্ডা হ বাবা, ঠান্ডা হয়ে এইসব চিন্তা করে মাথা গরম হোস না, সব ঠান্ডা। টাবেল দিয়ে মাথা মুছে রুমে এলো। তানভীর কখন ফিরবে জানা নেই, লাবিবা এখন ঘুমোবে। কাঁধে ভেজা টি শার্ট নিয়ে শুয়ে পড়ল। আধা ঘন্টা তন্দ্রাভাবে কাটার পর হুট করে লাবিবা বিছানা ছাড়ল। আলমারি খুলে শাড়ির পাটে হাত বাড়ালো, বেছে বেছে মেরুন পাড়ের অরেঞ্জ কালারের বেনারসি শাড়ি বের করলো। থ্রি কোয়ার্টার হাতার ব্লাউজ পুরোটাই ব্যাকলেস, খুব যত্ন নিয়ে ভাজের উপর ভাজ ফেলে শাড়িটা গায়ে চাপালো। চোখে মোটা করে কাজল টানলো আর ঠোঁটে অরেঞ্জ কালার গাঢ় লিপস্টিক। চুলগুলো ঝটপট কোনোভাবে কাল করে পিঠে ছড়িয়ে দিল। লাইট অফ করে রেড ডিম লাইট দিতেই রুমটা কেমন মোহনীয় হয়ে উঠল। লাবিবা বিছানার উপর পা দুটো ভাঁজ করে হাঁটুতে থুতনি ঠেকিয়ে বসলো। ভীষণ কান্না পাচ্ছে তার, কেন পাচ্ছে জানা নেই। চোখে ঘুম নেই, পড়া নেই, রাতে খাওয়াও নেই। চুপচাপ ঘন্টার পর ঘন্টা বসে রইল। ঘড়িতে 1:53। তানভীর দরজা খুলে ভেতরে ঢুকে দাঁড়িয়ে পড়ল। বিছানায় বসা মোহনীয় নারী মূর্তির দিকে স্তব্ধ হয়ে কিছুক্ষণ তাকিয়ে রইল। ঝটপট লাইট অন করলো। লাবিবা তখন তানভীরের দিকেই তাকিয়ে চোখ থেকে অশ্রুদানা গড়িয়ে চিকচিক করছে। তানভীর ফোনের স্ক্রিনে সময় দেখে নিল, নিজে নিজেকে গালি দিল। শিট, স্টুপিড ম্যান। ঘামে ভেজা শার্টের হাতার বোতাম দুটো খুলে লাবিবার সামনে বসল। হাঁটুর ভাঁজ থেকে চাঁদ মুখখানা তুলে নিল আজলা ভরে। কাচ্ছ কেন জান? অভিমানে লাবিবা উত্তর দিল না। তানভীর শুকনো ঠোঁট দুটো চেপে ধরল লাবিবার তুলতুলে গালে। ঘুমাওনি তুমি? আমাকে একটা কল দিলে তো চলে আসতাম, বলবে না তুমি আমাকে? লাবিবার মুখটা আদরে আদরে ভরিয়ে দিল। বউ কথা গো, এই বউ আমার সুন্দরী বউ, আমার কমলা বানু। তানভীরের আহ্লাদে লাবিবা মনে মনে হাসলো। এতক্ষণ কষ্ট লাগছিল, তানভীরকে পেয়ে সব কষ্ট উবে গেছে। বুকের মাঝে এখনই টেনে নিতে ইচ্ছে করছে, কিন্তু লাবিবা নিবে না, সে অভিমান করেছে। তানভীর লাবিবাকে মানানোর চেষ্টা করছে, কাজ হচ্ছে না। তানভীর লাবিবাকে ছেড়ে সোজা হয়ে বসলো। জাস্ট 5 মিনিট, শাওয়ার নিয়ে আসি, আর একটু অপেক্ষা করো। তানভীর যেতে নিলে লাবিবা শার্ট টেনে ধরলো। গরমে ঘেমে গেছে, বাজে স্মেল পাবে, ছাড়ো। লাবিবা ছাড়লো না। তানভীর বুঝলো অভিমানের পাল্লা ভারী, আত্মসমর্পণ করলো। ক্লাবে গেলে দলের ছেলেদের পাল্লায় পড়তে হয়, বুঝোই তো কত কাজ থাকে। তাদের সাথে আগের মতোই সময় নেবার চেষ্টা করি, যেন কেউ অভিযোগ করতে না পারে বিয়ে করে পাল্টে গেছি। তবে এখন থেকে 12টার আগে ফিরবো, প্রমিস। লাবিবা শার্ট ছেড়ে দিল, হাত টেনে নিয়ে সামনে বসলো। তানভীর হাঁসফাঁস করলো। জান কথা বলো, ফ্রেশ হয়ে আসছি আমি। হ্যাঁ, লাবিবা এগিয়ে সে শার্টের বোতাম খুলতে লাগলো, একটা একটা করে সবগুলোই খুলে ফেললো। গা থেকে আগলা করে খাটের পাশে ফেলে দিল, দুবাহু গলিয়ে পিঠ আঁকড়ে ধরলো, বলিষ্ঠ কাঁধে ঘাস সহ মাথা ছেড়ে দিল। ভ্যানিটিতে পড়েছে তাদের প্রতিবিম্ব। লাবিবা এক দৃষ্টিতে সেদিকেই তাকিয়ে রইল। ঘামে চিকচিক করছে তানভীরের পেশি। লাবিবা দু হাতে ঢাকার চেষ্টা করলো, ছোট্ট হাত জোড়া পারলে তো, গলায় নাক ডুবিয়ে শ্বাস নিল। আধো আধো ভাঙা ভাঙা গলায় বলল, আমার শরীরের ঘামের গন্ধ আমার নিয়ে সর্বোচ্চ নেশালো সুগন্ধ। আরেকটু চেপে ধরে পরপর দুবার পেশিতে ঠোঁট চোয়ালো। কানের লতিতে ঠোঁটের স্পর্শ পেতে তানভীর কোমর চেপে ধরে নিজের দিকে টেনে নিল। লাবিবার উষ্ণ নিঃশ্বাসে তানভীর খেয়েই হারালো। পিঠে ছড়ানো চুলগুলো মুঠোয় নিয়ে হাতে পেঁচিয়ে ধরল। কম্পমান অরেঞ্জ কালার ঠোঁট জোড়া নিজের শুষ্ক ঠোঁটের ভাজে নিয়ে নিল। ভাজে ভাজে শাড়িগুলি স্পর্শ করলো। ঠোঁট ছেড়ে থুতনিতে কামড়ে ধরে বলল, আবার ম্যাট লাগিয়েছ, উঠে না কেন? আপনি পারেন না উঠাতে, তাই উঠে না। তানভীর চোখে রাগ দেখালো, অথই সাগরে আবারও ডুব দিল। তানভীর তখন আর নিজের মাঝে নেই। লাবিবা ফিসফিসিয়ে ডাকলো,
খান সাহেব, জান আমার বাবুর আব্বু আমার সাথে পড়ুন না। হুম, বিসমিল্লাহি আল্লাহুম্মা জান্নিবনা শায়তানা ওয়া জান্নিবিশ শায়তানা মা রাজাকতানা। তানভীর ঘোরের মাঝে নিচু স্বরে পড়ল, বিসমিল্লাহি আল্লাহুম্মা জান্নিবনা শায়তানা ওয়া জান্নিবিশ শায়তানা মা রাজাকতানা। ইংলিশ কমোটে ফ্ল্যাশের সাথে চলে গেল তানভীরের খাওয়ানোর পিলটা। এত বড় একটা কাজ দূর দূর বুকে কাজটা করে মিররে নিজেকে দেখলো লাবিবা। কপালে বিন্দু বিন্দু ঘাম চিকচিক করছে, পানির ঝাপটা দিল চোখে মুখে। বাচ্চার জন্যে 3-4 বছর অপেক্ষা করা যায় না, বিয়ের পর বেশি দিন হলে কারো কারো তো আজকাল বাচ্চাও হয় না। এসব কিভাবে বোঝাবে লাবিবা তানভীরকে জানে না। তানভীর যখন এই দুঃসাহসের কথা জানতে পারবে তখন কি হবে লাবিবা কিচ্ছু জানে না। নির্দিষ্ট দিনে অ্যাডমিট নিতে চলে এসেছে স্টুডেন্টরা। ডিপার্টমেন্ট থেকে বলে দেওয়া হয়েছিল এক্সামের 2 দিন আগে একদিনে সবার অ্যাডমিট দেওয়া হবে। অফিস রুমের সামনে লম্বা লাইন পড়েছে। নিতু ম্যাম সবাইকে ক্লাসরুমে গিয়ে বসতে বলল, সেখানে অ্যাডমিট দেওয়া হবে। লাবিবা উর্মিলাদের সাথে গিয়ে মাঝখানের একটা ডেস্কে বসল। অনেকদিন বাদে দেখা হয় একজন আরেকজনের সাথে গল্প জুড়ে দিয়েছে। লাবিবা খেয়াল করলো তাকে নিয়েও গুঞ্জন হচ্ছে, আর চোখে অনেকেই তাকাচ্ছে। লাবিবা হাতের কার্ডটা মুখের উপর ধরে নিঃশব্দে হেসে নিল। আগে অস্বস্তি হলেও এখন বেশ মজা পায়। কলেজের যে মাথা সেই তার ব্যক্তিগত পুরুষ। অনেক নারীর হৃদয় কাঁপানো হ্যান্ডসাম দৃষ্টব্য বলবান পুরুষটির মাঝে একান্তই তার বিচরণ। দিনকে দিন লাবিবা কলেজের অনেকেরই হিংসার পাত্রী হয়ে উঠছে। কেউ কেউ এখন ভেবে চিনতে ব্যবহার করে, তাতে লাবিবার কি, এই কলেজে তার সময় প্রায় শেষ বললেই চলে। ডিপার্টমেন্টের প্রফেসর বা ক্লাসরুমে এলেন। হারামি, আমাকে ঠেলতেছিস কেন? তুই চেয়ারে নে বস। ফেটাল পারিস না, বসতে দে। ছ্যান ছ্যান করিস কেন? আমার চেয়ার থেকে ওঠ। এক্সট্রা চেয়ার থাকলে কি এখানে এসে বসতাম? আমি মনে হয় তোর চেয়ারে বসতে মরে যাচ্ছিলাম। ডিপার্টমেন্টের প্রফেসররা ক্লাসরুমে এলেন, অ্যাডমিটের সাথে নীতিবাক্য উপদেশও দিবেন, যেহেতু এটাই তাদের লাস্ট ইয়ার। নাকিবটা পেছনে দরজা দিয়ে ঢুকে ঝটপট উর্মিলা চেয়ারে বসে ঠেলতে লাগলো। উর্মিলা চেতে গেল। উর্মিলা দেখলো আসলে সব ফিল আপ, তবুও তার তেজ কমল না। ঠেলতে ঠেলতে বলল, লাবুর চেয়ারে গিয়ে বস। বসা যাবে না, এই চিমড়ি জামাই আছে কলেজে। দাঁড়া, আমার জামাইরে কল দে। নাকিব চোখ গরম করে তাকালো উর্মিলার দিকে। চেয়ার ছেড়ে দিয়ে হাঁটু ভাঁজ করে বসে পড়ল ফ্লোরে। উর্মিলা থতমত খেয়ে গেল। এই ছেলে যে এমন কাজ করবে কে জানত, স্যারদের নজরেও পড়েছে। সামনের স্টুডেন্টরাও পেছনে ঘুরে তাকিয়েছে। লাবিবা লাভ দিয়ে নাকিবের হাত ধরে টানতে লাগলো। দোস্ত উঠ, দেখ সবাই দেখছে। উর্মিলাও নাকিবের আরেক হাত পাকড়াও করলো। নাকিবের বাচ্চা, ও সার্কাস দেখাবি নাকি? সেই মুহূর্তে প্রিন্সিপাল, ভাইস প্রিন্সিপাল, ছাত্রলীগের লিডার, প্রিন্সিপালের পিয়ন ক্লাসরুমে উপস্থিত হলো। লাবিবা তানভীরকে দেখেই হাত ছেড়ে দিল, ভদ্র হয়ে চেয়ারে বসলো। উর্মিলা হা করে তানভীরের দিকে তাকিয়ে রইল। কি হচ্ছে এখানে? তানভীরের প্রশ্নে নাকিব অভিযোগ জানালো। স্যার আমার ডেস্ক নেই। তানভীরের ইশারায় জাহাঙ্গীর স্যার ডিপার্টমেন্টের মামাকে বলল ডেস্কের ব্যবস্থা করতে। পেছন দিকে আরো 2 জন স্টুডেন্ট দাঁড়িয়ে আছে। লাবিবা চাপা ধমকালো, উঠ বলছি। নাকিব উঠে দাঁড়ালো, পেছনের ডেস্কের ব্যবস্থা করব দিয়ে 2 বান্ধবীর মাঝে দাঁড়িয়ে থাকলো। সবার বসার ব্যবস্থা হতে নিতু ম্যাম সবার উদ্দেশ্যে কিছু নীতিবাক্য বলল, এক্সামের জন্য কিছু উপদেশ দিল। একে একে অন্য অন্য প্রফেসররাও তাদের বক্তব্য রাখল। তানভীরকে কিছু বলতে বলাতে তানভীর বলল, স্টুডেন্টদের হাতে আগে অ্যাডমিট পৌঁছে দিন। অ্যাডমিট পৌঁছে দেবার পর তানভীর স্টুডেন্টদের মাঝে চলে এলো। পায়চারি করতে করতে কণ্ঠে সিরিয়াসনেস এনে উপদেশ দিতে লাগলো। লাবিবা সহ সব স্টুডেন্ট তানভীরকে শুনতে লাগলো। লাবিবা তানভীর যেদিকে যায় ঘাড় ঘুরিয়ে ঘুরিয়ে সেদিকেই দেখতে লাগলো। আদৌ তানভীরের কোনো কথা তার কানে পৌঁছেছে কি না তাতে সন্দেহ। তানভীরের এই সিরিয়াসনেসের মধ্যেও লাবিবা তার উইকনেস আবিষ্কার করে ফেলল। এতটাই গভীরে সে আছে যে তার হাত লেগে ডেস্ক থেকে কোর্ট ফাইল নিচে পড়ে গেল। নিস্তব্ধ রুমে তখন শুধুমাত্রই তানভীরের কণ্ঠ। আচমকা ফাইল পড়া শব্দটা সবারই কানে লাগলো। লাবিবা একবার স্টুডেন্টদের দিকে তাকিয়ে তানভীরের দিকে তাকালো। মুহূর্তে চোখ ঘুরিয়ে নিয়ে উবু হলো ফাইলটা তোলার জন্যে। তানভীরের চোখ সেদিকে গেল, বড় বড় পা ফেলে সেকেন্ডে পাশে এসে দাঁড়িয়ে ডেস্কের কোনায় হাত রাখল। লাবিবা উঠার সময় মাথায় বাড়ি লাগলো সেই হাতে। সোজা হয়ে বসেই তানভীরের চোখে চোখ রাখলো, তাকালো তানভীরের হাতের দিকেও। হাতটা না থাকলেই কাঠে মাথায় আঘাত লাগত। তানভীর নর্মালি তার বক্তব্য সেখানেই দাঁড়িয়ে শেষ করলো যেন কিছুই হয়নি।
ঘটনায় লাবিবাও ঘাবড়ে গিয়েছিল, আর দুষ্টু ক্লাসমেটদেরও নজরে থাকে আজকাল তানভীর লাবিবা, তাদেরই ফ্রেন্ড যে তানভীর খানের ওয়াইফ, এটাও তাদের নিকট একটা স্বপ্নের মতোই। বিচ্ছু ছেলেগুলো মুক্তি পেয়ে হাসতে লাগলো, লাবিবা সেদিকে পাত্তা দিল না। বক্তব্য শেষে দোয়া ধরা হলো। আফজাল স্যার হুজুর মানুষ, তিনি লম্বা দোয়া টানলেন। ক্লাসরুম থেকে বের হতে তানভীর লাবিবাকে বললো ড্রাইভার এসেছে তার সাথে এখনই বাসায় চলে যেতে। লাবিবা তাই করল। যাওয়ার পথে উর্মিলা নাকিবকে নামিয়ে দিয়ে গেল, সাবিনা খান বাড়িতে আছেন, এই প্রথম মেয়ে ফাইনাল দিবে তাও শ্বশুরবাড়ি থেকে, নিজের বাড়িতে টিকতে পারেননি টেনশনে। সাবিনা ভাত মা খেয়ে লাবিবার মুখে তুলে খাইয়ে দিল ঠেসে টুসে। লাবিবা বয়ে মুখ গুজে আছে, তানভীর আগেই বেরিয়ে গেছে হলের উদ্দেশ্যে তার দায়িত্ব পালন করতে। ইসমাইল এসে অপেক্ষা করছে লাবিবাকে নিয়ে যাবে। ফিরোজ বলল গাড়ি নিয়ে যেতে। ইসমাইল বলল রাস্তায় জ্যাম থাকবে, মোটর সাইকেল গাড়ির মাঝে ঢুকিয়ে নেওয়া যাবে, তাড়াতাড়ি পৌঁছাতে হবে। ফিরোজ খান সাই দিল তাতে। সোহানা টেনে টুনে লাবিবাকে তুললো বই থেকে। এখন পড়া যাবে না, যা পড়েছে তাতেই হবে, ব্রেনটাকে একটু রিল্যাক্স দেওয়া উচিত। বাবার পেছনে চড়ে লাবিবা ছুটলো পরীক্ষা দিতে। বাকি পরীক্ষাগুলোতে ইসমাইলই নিয়ে গেল, নিয়ে এলো লাবিবাকে। তানভীরের ইচ্ছা থাকলো লাবিবার থেকে দূরে দূরে থাকলো, কাছাকাছি গেলেই কথা উঠতে পারে, বউ বলে বইয়ের হলে সুযোগ সুবিধা দেওয়া হচ্ছে, আরও অনেক কথা উঠতে পারে। তবে গার্ডে থাকা স্যারদের তানভীর পার্সোনালি বলে দিয়েছেন যেন কোনো প্রবলেম না হয়। আর বাকি আছে দুটো পরীক্ষা। তানভীর দেখলো লাবিবা কেমন একগুয়ে হয়ে গেছে, রিল্যাক্স তো অবশ্যই দরকার। তানভীর বলল বাইরে যাবে? কোথায়? কাছাকাছি, দু ঘন্টায় চলে আসব। আমি সেজে গুজে আসছি। রানী সাহেবা, না একদম না, অলরেডি 3টা বাজে, লেট হয়ে যাবে। লাবিবা শুনল না, তানভীরের সাথে বের হলে আজকাল তার সাজগোজ করতেই হবে, কেউ যেন খুনাক্ষরও না বলতে পারে তানভীর আরও সুন্দরী মেয়ে ডিজার্ভ করে। লাবিবা থেকে পারফেক্ট তার খান সাহেবের জন্য কেউ যেন না হতে পারে। লাবিবার কনফিডেন্সের অভাব আছে তা সে জানে, কিন্তু অন্য কাউকে জানানো যাবে না। লাবিবা আয়রন করা সাদা শার্টটা ঝটপট তানভীরকে পরে ফেলতে বলল, নিজে পরল ঘের দেওয়া সাদা গাউন, হিজাবের উপর ছোট্ট একটা ক্রাউনও পরল। তানভীর লাবিবাকে দেখে মুচকি হাসল। আধা ঘন্টা ড্রাইভ করে তানভীর ফৌজদারি পার্কিং করল, রাস্তার পাশেই নদী, তারপর বালির পর বালি। গত বছর এখানে বালি ফেলা হয়েছে, ভবিষ্যতে এয়ারপোর্ট তৈরি হবে। আজ খুব হাওয়া দিচ্ছে, তানভীরের গায়ে সাদা কোট। লাবিবাকে বলল তোমার লাগবে? লাবিবা মাথা নাড়ালো, তার লাগবে না, এই হাওয়া তো সে দারুণ উপভোগ করছে। গা শিরশির করে কেমন কাটা দিয়ে উঠছে। পাইলিংয়ের পাশে সারি সারি স্ট্রিট ফুডের দোকান। তানভীর লাবিবার হাস্যোজ্জ্বল মুখখানা দেখতে লাগলো, জানতে চাইল খুশি? ঝালমুড়ি খাওয়ালে ড্রেসে নিশ্চিত দাগ ফেলবে, পরে উঠবে না ভ্যাঁ ভ্যাঁ করে কাঁদবে। আমি মোটেও কাঁদি না। আমি তা জানি। লাবিবা দুহাতে গাউন ধরে হাঁটতে লাগলো, আঙ্গুলে দেখালো। যাবেন ওইখানে? বালিতে হাঁটতে পারবে না। তাহলে পাপড় খাওয়ান, ওই যে বিক্রি করছে বড় বড় প্রতি পিস 10 টাকা। পেট খারাপ করবে, ওইসব খাওয়া যাবে না। আপনার সব কিছুতেই বাধা। লাবিবা তানভীরের হাত জড়িয়ে হাঁটলো। লাবিবা আছে নিজের খেয়ালে, মাথাটা পুরো ফাঁকা ফাঁকা লাগছে। পরীক্ষার টেনশন রেখে সে যতক্ষণ আছে এখানে রিল্যাক্স করবে। লাবিবা এর মধ্যে খেয়াল করে মাঝে মাঝে একটা বাক্য কানে আসছে, স্যার আসসালামু আলাইকুম। আবার কেউ বলছে। কিছুক্ষণের মধ্যে আশেপাশে বেশ কয়েকজনকে দেখতে পায় লাবিবা, মনে হচ্ছে তারা যেন বডিগার্ড হয়ে আসছে। ঘাড় উঁচিয়ে তানভীরের দিকে তাকাতেই তানভীর বলে ইটস ওকে। লাবিবা বিড়বিড় করে, তান যেখানে যাই সেখানেই আপনার লোক, চলুন আমরা দূরে কোনো শহরে পাড়ি জমাই। সালাম নিতে নিতে মুখে ফেনাও তুলতে হবে না, আবার বউকে নিয়ে বিপাকেও পড়তে হবে না। বীর হাসলো, জ্বালানোর জন্য বলল হাতটা ছেড়ে হাঁটো না। লাবিবা সাথে সাথেই পা থামিয়ে দিল, রাগ ছাড়লো। খান সাহেব আমি হাত না ধরে হাঁটতে পারি না, আপনি জানেন না, চলুন না এই লোকালয়ে আর থাকবই না। হাত টেনে ব্রিজ পার হলো, শেষ মাথাতেই বসেছে পাপড়ওয়ালা। লাবিবা দুটো পাপড় নিয়ে ভেঙে খেতে লাগলো, তানভীরের কথা শুনল না। তানভীর শাসালো, রানী সাহেবা তুমি কিন্তু আজকাল বড্ড অবাধ্য হয়ে গেছো। লাভ কি, কোনো লাভই তো হলো না। কি চাও? হাফ ডজন বাচ্চা। তানভীর কি করবে ভেবে পেল না আশেপাশে মানুষের আনাগোনা, হাত টেনে বালুর ভেতর যেতে লাগলো। পাপড়ওয়ালা চেঁচালো, টাকা দিয়ে যা নাফা। লাবিবা আঙ্গুল তাক করে তানভীরকে দেখিয়ে দিল, পাপড়ওয়ালা তানভীরকে খেয়াল করেনি, সে খেয়াল করেছে লাবিবাকে। লাবিবাকে সাত আসমান থেকে নেমে আসা পরীর মতো লাগছে। পাপড়ওয়ালা হা করে লাবিবাকে এতক্ষণ দেখেছে, তানভীরকে দেখে সালাম দিয়ে উঠল। তানভীর বলল পরে দিচ্ছি তোকে টাকা।
পাপড়ওয়ালা মাথা নাড়াল। লাগবে না স্যার, ম্যাডাম খেলে আরো পাপড় নিতে বলেন। ততক্ষণে অনেক দূরে হেঁটে গিয়েছে লাবিবা। লাবিবা বলল, ইস, হাঁটতে পারছি না, হাই হিল পরে বালুর মাঝে হাঁটা যাচ্ছে না। তানভীর হাঁটু ভাঁজ করে বসে পড়ল, পা থেকে জুতো জোড়া খুলে হাতে নিল। শেষ বিকেলের রোদ পড়েছে, বালুতে চিকচিক করছে। নরম চিকচিকে বালুতে তার রানীর খোলা পাজোড়া দেখে মৃদু হাসল। এ বউটার সব কিছুতে যেন তানভীর শান্তি খুঁজে পায়। সে উঠে দাঁড়ালো, জিজ্ঞাসা করল, এক জোড়া বাচ্চা কমে গেল কেন? ইস, আমি এত পারবো না। কেন পারবে না? সারাদিন যদি বাচ্চাই পালবো আপনার পেছনে দৌড়াতে হবে না, আপনি তো আবার যখন তখন ভুলে যান বউয়ের কথা। তানভীরকে রেখে গাউনটা মুঠোয় উপরে তুলে লাবে বা বালির উপর দৌড় দিল। নরম বালিগুলো পায়ের আঘাতে ছিটে পড়ল তানভীরের প্যান্টে। তানভীর গা থেকে কোট খুলে বাহুতে নিল, এক বাহুতে কোট, অপর বাহুর আঙ্গুলে লাবিবার জুতা নিয়ে চলল পিছু পিছু। একবার বলতে ইচ্ছে করছিল উল্টোপাল্টা চিন্তা রেখে ক্যারিয়ারে মন দাও, এখন বাচ্চা নেবার সময় নাই। কেন জানি না তানভীরের মন চায় বউ যা চায় তাই তাকে দিতে। বউয়ের হাসি মুখটাই যেন তার সব কিছু, কিন্তু গা ছেড়ে দিলে চলবে না। লাবিবার মাঝে পরিবর্তনটা চোখের সামনে ভাসছে। যে মেয়ে আগে শুধু নিজেকে নিয়ে ভাবত সে এখন তানভীরকে ছাড়া কিছুই বুঝে না। পৃথিবীর সব কিছু থেকে দূরে সরিয়ে নিয়েছে তানভীরকে পেয়ে। নিজেকে নিয়ে একটুও ভাবনা নেই, বাবা মাকে নিয়েও নেই, পুরো এক স্বপ্নের রাজ্যে বসবাস করছে যেখানে তানভীরই তার সব। লাবিবার হয়ে শক্ত খুঁটি তানভীরকেই ধরতে হবে, তার আগে বের করতে হবে উল্টোপাল্টা চিন্তা। কিন্তু লাবিবা যে সেই চিন্তায় ভেতরে ভেতরে গুমড়ে মরছে সেটা সে জানে না। দুই মাস থেকে ট্রাই করছে, কোনো কিছুই হচ্ছে না। বেশি দিন পিল নিলে হয় এরকম সমস্যা। উর্মিলা বলেছে আরেক মাস ত্যাগের পর তোকে নিয়ে ডক্টরের কাছে যাব। ডক্টরের কাছে গেলেই তো খাবে ধরাটা। আল্লাহ আল্লাহ করছে এর পরের বারই যেন সিরিয়াল ব্রেক হয়। তানভীরের সামনে দিয়ে হেঁটে যাচ্ছে তাদের মতনই যুগল। একটু খেয়াল করলে দেখতে পায় তারা আর কেউ নয়, সব কলেজেরই ছেলে মেয়ে। তানভীর অবশ্য তাদের জনে জনে চিনে না, কিন্তু বয়স অনুপাত করে বোঝা যায়। যত গভীরে যাচ্ছে তারা তত যুগল বের হচ্ছে। তানভীরকে দেখে তারাই যেন মুখ লুকিয়ে যাওয়ার চেষ্টা করছে। আর যাই হোক, তানভীর সম্পর্কে তাদের ভালো ধারণা আছে। পুকুর পাড়ের ঘটনা সবাই দেখেছে সচক্ষে। এদিকে তানভীর ভেতরে ভেতরে একটু শাই ফিল করছে। যাদের এখন প্রেম করে বেড়ানোর কথা তাদের সার হয়ে সেই প্রেম করে বেড়াচ্ছে। লাবিবা অনেক দূরে চলে গেছে, পেছনে ফিরে দেখল তানভীর কাঠিন্য মুখে দাঁড়িয়ে আছে। লাবিবা দৌড়ে তানভীরের কাছে আসলো, হাতে এখনো অর্ধেক পাপড় আছে, একটু ভেঙে জোর করে মুখে ঢুকিয়ে দিল। করুন হা, ডিসেন্ট্রি হবে এসব খেলে, মেট্রো খাইয়ে দিব, পেট হয়ে যাবে একদম কষা। তানভীর বলল, বাসায় চলো, সন্ধ্যা হোক তারপর যাব। আমি থাকছি না আর। কেন? স্টুডেন্টদের সামনে আনিজি লাগছে। কেন? প্রেম করার বয়স এটা? সমস্যা কি? তুমি আমার জায়গায় থাকলে বুঝতে, দেখো ওরাও সাইড কেটে চলে যাচ্ছে, কি একটা অবস্থা। ভালো কাজ করেছে, যা সব চলে যা, আপনার প্রেম করার বয়স না হলেও আমার তো বয়স এটা, আমি যা ইচ্ছে তাই করতে পারি। ইয়াহু আল্লাহ। লাবিবা এক হাতে গলা জড়িয়ে ধাক্কা দিয়ে তানভীরকে বালুর উপর ফেলে দেয়। লাবিবাকে নিয়েই তানভীর একটা গড়ান খায়। হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।